নমস্কার বন্ধুরা, আমরা দাঁড়িয়ে আছি আরবিলিয়ার শুভঙ্কর দার বাড়িতে, যার শীতকালীন বাগানের প্রস্তুতি পর্ব আমরা দেখেছিলাম আমাদের চ্যানেলে। তো উনি এবারে শীতকালীন বাগান কি করেছেন সেটা দেখাবো, তবে তার আগে বলা ভালো যে উনি দুটো বিপর্যয় কাটিয়ে যতটুকু করতে পেরেছেন সেটাই দেখাবো। কারণ ওনার বাগান একবার গরু ঢুকে গাছ নষ্ট করে দিয়েছে, এবং বৃষ্টিতে তো আপনারা জানেন ফুল গাছ করা খুবই কষ্টসাধ্য। শীতকালীন ফুল বাগান ওনার খোলা আকাশের নিচে বাগান, তো এই বিপর্যয়ের মধ্য দিয়েও যত্ন করে কষ্ট করে কি বাগান করেছেন চলুন দেখে নেওয়া যাক, এবং সাথে সাথে ওনার সাথে আমরা প্রয়োজনীয় কথা বলি। পাশেই দাঁড়িয়ে আছেন শুভঙ্কর দা। বন্ধুরা, এই বিপর্যয়ের মধ্যেও শুভঙ্কর দা যে বাগান করেছেন সে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আপনারা ইম্পেশন্স দেখতে পাচ্ছেন নানা কালারের, এবং ইতিপূর্বেও আমরা দেখিয়েছিলাম যে তার ডেকোরেশন পাইপের উপরে টপ এবং দূরে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর সাজানো সুন্দর করে যথেষ্ট ফুল। এই বৃষ্টির ভেতরে এই ফুল কিন্তু প্রায় অসম্ভব, কিন্তু সেটা হয়েছে। তো আমি একটু দাদার কাছ থেকে জেনে নেব যে ইম্পেশেন্সের আলাদা কোনো যত্ন উনি করেছেন কি না। না, আমি ইম্পেশেন্সের আলাদা কোনো যত্ন বলতে, এটা আপনার বেশিরভাগটাই ধরুন এটা যেটা করেছি এটা 100% আমি আপনাদের বলে দিচ্ছি যে গোবর সার দিয়ে তৈরি, আর একটু ওই সর্ষের খোল ভিজানো জল এইটা দেয়া হয়েছে, এছাড়া আর আমার কাছে কিছু দেয়া নেই। এইতেই আমি ইম্পেশেন্সটা করি এবং সেটাই হয়েছে আপনারা দেখছেন। এবং অন্যান্য ফুলও তাই, অন্যান্য ফুলও তাই। হ্যাঁ দাদা, এইভাবে গাছ করেন। আচ্ছা দাদা, এই এই গাছগুলো কি বলুন? সিনেরিয়া। ও, সিনেরিয়া, সবই ফুল আসতে শুরু করেছে। হলুদটা কি, কোনটা বলুন তো? আচ্ছা, পরে দেখলে আমি বলছি, এটা সিনেরিয়া তাই তো? সবে ফুল আসছে, অনেকগুলো কালার, এইটা একটু একটু লেটে ফোটে। আচ্ছা, দেরিতে ফোটে, এটা এবারে কালারটা আসছে একদম। দেখুন, চন্দ্রমল্লিকা দেখায় বৃষ্টিতে কী দশা হয়েছে। আপনারা যারা বাগান করেন তাদের এই অভিজ্ঞতা আছে, বৃষ্টিতে চন্দ্রমল্লিকা, ডালিয়া, ইনকা এগুলো রাখা খুবই কঠিন। একটা বৃষ্টি খেয়ে গেলে তারপরে গাছ আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। দাদা, কিছু কিছু গাছ লাঠি দিয়ে বেঁধে দিয়েছেন, কিছু না প্রত্যেকটা গাছ লাঠি দিয়ে বাঁধা আছে, তৎসত্ত্বেও রাখতে পারছে না। এত ফুল কী করে বৃষ্টিতে ভিজলে থাকবে বলুন তো? এভাবে প্রত্যেকটা গাছ নুয়ে পড়েছে, তৎসত্ত্বেও প্রচুর ফুল আমরা দেখতে পাচ্ছি। খুবই খারাপ লাগছে যে এত কষ্ট করে মাসের পর মাস আমরা অপেক্ষা করি সুন্দর ফুলের জন্যে, তো সেই ফুল আসার পরে যদি এইভাবে বিরূপ প্রকৃতি আমাদের উপরে এভাবে প্রতিশোধ স্প্রিয়া হয়ে ওঠে তাহলে আমাদের একটু খারাপই লাগে। তো প্রকৃতির তো কোনো দোষ না, প্রকৃতিকে আমরা নিজের হাতে করে নষ্ট করছি, তার শাস্তি আমরা পাচ্ছি। এখনও আমাদের সজাগ হতে হবে, তাহলে হয়তো আমরা যে ক্ষতি করে ফেলেছি তার কিছুটা মেরামত করতে পারবো। দেখছেন, এখানে একটু দেখাই, এখানে নানা ধাপে উনি গাছ করেছেন, একেবারে ঘরের লাগোয়া। দেখছেন অজস্র চন্দ্রমল্লিকা, প্রায় হয়তো 200 চন্দ্রমল্লিকা আছে দাদা, প্রায় 200 চন্দ্রমল্লিকা আছে।
কিছু মাটিতে আছে, কিছু টবে আছে। তো সবগুলোরই অবস্থা খুব খারাপ। দাদা আমাদের ক্যামেরা আসতে চাইছিলেন না, ক্ষোভে কষ্টে যে গাছগুলোর এই দুরবস্থা। তো আমি জোর করেই নিয়ে এসেছি, দাদা চাইছিলেন না এবার ভিডিওটা হোক, কারণ বছর পর বছর যেভাবে উনি গাছ করেন এবার সেটা করতে পারেননি। আপনাদের সবারই অভিজ্ঞতা আছে, বৃষ্টিতে বিশেষ করে মাটিতে যারা গাছ করেন তাদের খুব অসুবিধা হয়েছে। টবটা একটু সরিয়ে দেওয়া যায়, সেটার নিচে রাখা যায় সাময়িকভাবে। মাটিতে যারা করেন সেটা করা যায় না। দেখুন সামনে ডালিয়া সব সবে ফুল আসছে, ডালিয়া মাঝখানে একটি ক্যাকটাস জাতীয় গাছ, সেখানে ডিম এর খোলা দিয়ে সাজানো আর চারিপাশ দিয়ে ডালিয়া লাগানো, ফুলগুলো সব একসাথে এসে গেলে সুন্দর লাগবে নিঃসন্দেহে। পাশে কিছু স্টক আছে, স্টকগুলো সবে ফুটছে, কয়েকটি স্টক ফুটেছে অল্প। পাশে আপনারা যে ইনকা দেখছেন, ইনকা শেষ পর্বে, এই ইনকা গরুতে সবটাই নষ্ট করে দিয়েছিল, তারপরে সেটাকে একটু আদর যত্ন করে কিছু ফুল দাদা পেয়েছেন, তবে সম্প্রতি বৃষ্টিতে সেটাও নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। এপাশে দেখুন প্যাঞ্জি, তাই তো দাদা, প্যাঞ্জি কি সুন্দর করে ছোট টব, টবে অজস্র প্যাঞ্জি লাগিয়েছেন এবং সেটা ধাপে ধাপে সাজানো নানা কালারের। উপরে কিছু ক্যাকটাস আছে সাজানো সুন্দর করে। ক্যাকটাসের সম্পর্কে বলি, দাদা ক্যাকটাস গোবরে করেন, গোবর সারে করেন, দেখতেই পাচ্ছেন ছোট ছোট মালসা টাইপের। এবং এই গাছটা বিশেষ করে দেখাই, দেখুন তো কেমন লাগছে। এই হচ্ছে ইনোভেশন, গাছ করলেই শুধু হবে না, তার ভিতরে যে নিজস্বতা সেটাই হচ্ছে এই। দেখুন নিজস্বতার আরেকটি নিদর্শন দেখায় ক্যাকটাস, এটি কাপে একটি না, এরকম অজস্র একটি কাপ। একটি আমরা যেটা জল খাই পেয়ালা, একটি কাপ দাদা দেখাচ্ছেন। এই বাড়িতে এরকম নিদর্শন আছে যে বাতিল যোগ্য ফেলে দেওয়া পরিত্যক্ত জিনিসের উপরে নানা গাছ উনি লাগিয়েছেন। দাদা এই এইটাই ক্যাকটাসটা কি বলুন তো, অর্কিড যেহেতু ফুল এসেছে বলো, এই যে এটা আমি দেখিনি, গাছটা দেখেছি ফুল দেখিনি। দেখুন ফুলটাও খুব সুন্দর, অজস্র ক্যাকটাস এবং প্রত্যেকটা ছোট ছোট পাত্রে একদম ছোট ছোট খুলি মতোই। এটাই এটাতে ফুল হয়? হ্যাঁ, ও এই ফুল আসছে, ফুল আসছে, হ্যাঁ সুন্দর ফুল আসছে। হ্যাঁ দেখুন একটি ক্যাকটাস কি অদ্ভুত, এবং অজস্র ক্যাকটাস। এই পাশে একটু দেখাবো, দেখুন এই একটি ক্যাকটাস প্রত্যেকটি সুন্দর। দেখুন পিটুনিয়া গাছ, দেখুন দাদা সব চারা থেকে করা, একেবারে ছোট্ট চারা, তাই তো দাদা? ছোট্ট চারা, কারণ আমি দেখেছি সে চারা। দেখুন তার চেহারা, দেখুন গাছগুলোর চেহারা আলাদা করে আমি একটু দেখাই, গাছগুলোর চেহারা দেখুন, সবে ফুল আসছে। এই বৃষ্টি উপরেও এর সালভিয়া আছে, কিছু অ্যাস্টার আছে, অ্যাস্টার সবে ফুটছে। এই বৃষ্টির পরেও এরকম গাছ বা ফুল যে আছে
সেটা আমি দেখে অবাক হয়ে গেলাম, কারণ আমরাও গাছ লাগাই আমরা রক্ষা করতে পারছি না। একটি ক্যাকটাসের ফুল দেখুন, কিছু পাতাবাহার একেবারে বাড়ির বাইরের দিকটা একটা পাটাতন করে দেওয়া হয়েছে বারান্দার সংলগ্ন গ্রিলের পাশে, এবং টাইলস দেওয়া তার উপরে দিয়ে সেখানে গাছগুলো রাখা। আমরা আরেক পাশ থেকে দাদার বাগানের আরেক দিক থেকে দেখাই, এইটা দাদা জিনেরিয়াম, এটা এটা কি বলুন তো, নাস্টাসিয়া, নাস্টাসিয়া, ওইটা কি বলে নাস্টাসিয়াম, আর ওইটা কি বললেন ওপাশে একটা সিনেরিয়া। যাই হোক, আর এপাশে জাস্ট একটু এক চোখে দেখি, এক দৃষ্টিতে একটু দেখি দাও যাক, কারণ গাছগুলো সব পড়ে গেছে বৃষ্টিতে। ওই পাশে দেখুন, একটু দূর থেকে টোটাল বাগানটা, এই বাড়ির সামনে বাগান, আমরা যেটা উঠোন বলি সেরকম, এবং উঠোনের দুই পাশ দিয়ে রাস্তা, সেই রাস্তার দুই রাস্তার মাঝখান দিয়ে ওনার বাগান, এবং কি অদ্ভুত সুন্দর সাজানো একটি বাগান। বৃষ্টির কারণে সামান্য নষ্ট হলেও তারপরে যেটা সেটা দেখে আপনারা নিশ্চয়ই অভিভূত হবেন, আপনারা উপভোগ করবেন। তো আমরা শেষ পর্বে এসে গেছি, চেষ্টা করলাম আপনাদের সামনে শুভঙ্কর বাবুর বাগান তুলে ধরা, নানা বিপর্যয় কাটিয়ে যতটুকু তিনি রক্ষা করতে পেরেছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগলো, আগামীতে ওনার বাগান নিয়ে আমরা আসব। আপনাদের কেমন লাগলো ওনার বাগান সেটা জানাবেন, এবং আমাদের সমস্ত ভিডিও দেখবেন। আপনাদের সুচিন্তিত মন্তব্যের প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করলাম।